ভাই 7 পিস নাকি এই 7 পিস আর রাখুম না ভাই আয় হায় 7 পিস ফলাই দিচ্ছেন ভাই এই ননস্টিকে 7 পিস আর রাখুম না ভাই ভাই রাইখেল আপনি আপনার ওইগুলো তো দাম বেশি কি কোনটা দাম বেশি এই যে এগুলো তো আপনার দাম আরে ভাই আজকে এই এক সসপ্যানের দামে এই মারবেলে 7 পিস দিয়ে দিব এই সসপ্যানের দামে 7 পিস সস একটা ননস্টিক সসপ্যানের দামে 7 পিস সেট পাবেন দুই দিনের অফার ভাই আপনারা মানে রোজা ধরছেন নাকি কোনো রোজা ধরে না ইফতারি করছি কিছুক্ষণ আগে ইনশাআল্লাহ আচ্ছা তাই আপনি কি ভুলভাল বলতেছেন না তো কোনো কিছু বলতেছি না এক সসপ্যানের দামে 7 পিস পাবেন দুই দিনের অফার মানে এটার দামে এখানে 7 পিস 7 পিস দুই দিনের অফার ভাই কি কইতেছেন অফার কিন্তু দুই দিনের মাত্র দুই দিন মাত্র দুই দিনে কমেন্ট করেন এই সেটের দাম কত হবে আচ্ছা কমেন্টে যারা বলতে পারবে এটার দাম কত হবে এগুলো তো আগে 4242 করে কিনছি ভাই 4242 দিন শেষ আপনি এগুলো কিনছেন 4242 এগুলো কিনছেন 5800 6000 আচ্ছা কিন্তু এগুলো আজকে পাবেন একটা সসপেনের দামে 7 পিস কমেন্টে দাম বলেন কত হতে পারে যে বলতে দাম বলতে পারলে আপনাদের জন্য গিফট দাম বলতে পারলে গিফট আজকে তেল ছাড়া আরে এগুলোতে তেল ছাড়া হয় এখানে তেল আছে কোনো তেল তো নাই তেল ছাড়া আজকে কি করব জানেন ডিম ভাজবো হ্যাঁ দেখি হয় কিনা যদি হয় তখন কি হইব সেটা বলেন ভাই আজকে তাইলে আমরা কিন্তু দর্শকদেরকে বলে রাখি যারা লাইভে আছে বাংলাদেশ চ্যালেঞ্জ এর থেকে কমে 7 পিস সেট কেউ দিতে পারবে না ভাবিরে ঈদে 3 পিস গিফট করবেন না জি 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 অবশ্যই 3 পিসের দামে দুই দিনে অফারে 7 পিস পাবেন 3 পিসের দামে 3 পিসের দামে ভাবিরে যদি নিয়ে একটা 3 পিস দেন দুই চার দিন ইউজ করার পরে কিন্তু আর ব্যবহার করবো না করবে না ওটা দামও নাই কিন্তু এরকম একটা 7 পিস দিলে আপনার এটার মধ্যে তেহারি বিরিয়ানি খিচুড়ি নেহারি সব রান্না খাওয়া আচ্ছা ডিমটা দেন তারপর আমরা দেখাবো কি ভাই থাকবে সবার একটা স্বপ্ন থাকে যে এরকম একটা ননস্টিক সেট কিনবে মার্বেলের আচ্ছা দেখি আমরা তেল ছাড়া ডিম হয় কিনা 100% আজকে তেল ছাড়া আমরা এটার মধ্যে ডিম ভাজবো দেখেন আমরা ডিমটা দিয়ে দিলাম দর্শক তেল ছাড়া ভাজবো যারা লাইভে আছেন 7 পিসের দাম কত হতে পারে আজকে বলেন কমেন্ট করেন যারা কমেন্টের সাথে মিলে যাবে কত হবে তাদের জন্য থাকবে একটা করে ফ্রাই প্যান একটা করে ফ্রাই প্যান তিনজনের জন্য তিনটা সর্বোচ্চ শেয়ারকারী যে হবে আচ্ছা তাদের জন্য থাকবে 3 পিসের একটা হটপট গিফট ওরে চমৎকার একটা হটপট গিফট থাকবে দর্শক আমরা যেটা বলছিলাম আজকে 7 পিসের সেট আচ্ছা ভাই ডিমটা হইতে হইতে কি কি থাকবে 7 পিস আমাকে বলে দিব কি থাকবে না বলেন আপনি আগে এরকম একটা সেট কিনতেন ননস্টিকের আগে ছিল আগে কয়দিন পরে এগুলো বুসকা উঠে চলে যেত এটা তো আমিও কিনছি এক সময় ভালো ছিল এখন ভালো না এগুলা চলবে না এখন এখন যেটা নিয়ে আসছি কিয়াম এগুলো উঠবে না ভাই এটা তো মার্বেল মার্বেল আউট ইন হ্যাঁ একদিকে না দুই দিকে মার্বেল তারপর আপনি বলতেছেন উঠবে না এগুলো 100% একবারে এই যে দেখেন আমি ডিম বাচ্ছি 100% তেল ছাড়া আপনি ডিম বাচতে পারবেন এই দেখেন ওরে ডিমটা দেখেন কি সুন্দর পাটি সাপটা পিঠের মতো হয়ে যাচ্ছে কোথাও লাগছে চুল পরিমাণ অসাধারণ তো দেখেন তো এই যে আমি ঢেলে দেই এটার মধ্যে দেখেন দেখেন এত চমৎকার আমি এটার মধ্যে রান্না করছি বুঝার কোনো উপায় আছে কিনা বলেন একবারে নতুনের মতো আবার একটা বেজে দেখাবো আবার আবার তেল ছাড়া একটা তো বাচ্ছি আবার ভাজবো আবার ভাজেন তো তাহলে আবার তেল ছাড়া ভাজবো যারা আপনি যেহেতু বলছেন আরেকবার ভেজে দেখাই দর্শক আজকে 7 পিস দিবেন পাইকারি দামে আপনারা যারা নিবেন সারা বাংলাদেশ একটা সসপেনের দামে আজকে 7 পিস নিতে পারবেন 3 পিসের দামে অবশ্যই ভাবি একটা 3 পিস কিনেন নাই এদের গিফট করবেন অবশ্যই দরকার নাই ওইটা কিনবেন তো ওইটা কিনবেনই আচ্ছা আজকে কিনবেন হলো একটা 7 পিস সেট আচ্ছা আজকে এই 7 পিস সেট থাকবে যেটা থাকবে হলো গিয়া একটা সসপেনের দামে 7 পিস সেট একটা সসপেনের দামে ফুল 7 পিস সেট ফুল 7 পিস সেট থাকবে একটা সসপেনের দামে যেটার মধ্যে পাবেন আনব্রেকেবল একটা ফ্রাই প্যান যেটা পড়লে ভাঙবে না ওরে একটা ফ্রাই প্যান থাকবে যেটার মধ্যে থাকবে একটা 18 সিএম মিল প্যান যেটা পড়লে ভাঙবে না এটা একটা এবং ভাইয়ের সাথে ভাবি ঝগড়া হইছে ভাইয়ের সাথে শালির ভাবি ভাবির আচ্ছা এখন ভাবি তো ভাইকে কিছু বলতে পারবেন না পারবেন না 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 হাজবেন্ড কিছু বলা যাবে না বাগ করে গিয়ে ডাকনাগুলো এমনি উড়াইয়া মারবেন মানে রাগ তো দেখাইতে হবে রাগ তো দেখাইতে হবে হায় হায় যেন আপনি চেয়ে গেছেন ঠিক আছে এই যে আয় হায় কি হইলো ভাঙছে ভাই গেছেন এগুলো তো ডিম হয়ে গেছে গা ওরে এই যে দেখেন দেখেন পাটি সব কিছু লাগবে না এই যে চামিসটাও চামিসটাও লাগতেছেন এই দেখেন ওরে চমৎকার মানে ব্যাপারটা দেখছেন এরকম জিনিস মানে বাংলার ইতিহাসে এই প্রথম দর্শক আজকে না কিনলেই লস হবে দাম বলেন আজকে কত টাকা হইলে নেবেন এইটা ভাই এমন একটা দামে দিব আচ্ছা যেটা আপনারা কখনো আপনার লাইফে কল্পনা করতে পারেন না যে নানোর ভাই একটা মার্বেল সেট এত কম দামে কেমনে সম্ভব অফার কিন্তু দুই দিন মাত্র দুই দিন ভাই কি করব আচ্ছা 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 কিছু করার নাই কারাগারি লেগে গেছে অলরেডি ভাই মাল আছে তো না আবার পরে ভাই ইনশাআল্লাহ মোটামুটি দেওয়ার মতো মাল আছে অফার কিন্তু কোম্পানি দুই দিনের দিছে মানে দুই দিনে 200 পিস কি 200 পিস 2000 পিস 200 পিস তো আপনার 2 ঘন্টা পরেই অর্ডার হয়ে যায় অর্ডার হয়ে যায় আপনি কি বলেন আমাদের ঠিকানাটা হলো নিউ মার্কেট কাঁচা বাজারের দোতলায় আচ্ছা অলরেডি অনেকে কমেন্ট করছে ভাই আপনারা কমেন্ট করেন কত দাম হতে পারে আজকে দাম মিলে গেলেই ভাই একটা ফ্রাই প্যান তিনজনে তিনটা ফ্রাই প্যান পাবেন আপনারা এই যে নাম্বারগুলো আছে না স্ক্রিনে যে নাম্বারগুলো ভাই দ্রুত অর্ডার করেন পরে না পাইলে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমোতে
শুধু ভয়েস দিবেন, নট দিবেন, ডাইরেক্ট ফোন দিলে একজনের সাথে কথা বলবো, এটা তো সম্ভব না, তিনজন ঢুকে যায়, তিনজন ঢুকে যায়। আপনি ইমো হোয়াটসঅ্যাপে বেশি বেশি নক দেন, আমরা ওখানে কথা বলবো, নাম ঠিকানা দিবেন, ঘরে পোড়া পৌঁছে ভিডিও কলে দেখে নেবেন, হ্যাঁ কোনো সমস্যা নেই। সাইজগুলো তো বললেন না, সব বলে দিব। আপনার এটা একটা বক্স থাকবে, একবারে সুন্দর এরকম একটা বক্স, গিফট বক্স, এই দেখেন, ও যে এই যে কালা কালা সাদা সাদা, এই যে কত সুন্দর একটা বক্সে যাবে দর্শক, কি এরকম একটা গিফট বক্স থাকবে, অরিজিনাল কিয়াম, এই যে গিফট বক্স, কিয়াম চিনে না এমন কেউ নাই দর্শক, কিয়াম, এই দেখেন কি লেখা আছে এখানে, দেখেন নন স্টিক, ঠিক আছে, নন স্টিক ফ্রম জার্মান, জার্মানি, এটা এরকম একটা গিফট বক্স থাকবে। আপনি ভাবির সাথে সকালে ঝগড়া করছেন, বাসার থেকে এরকম একটা গিফট বক্স নিয়ে দিয়ে দিবেন বাবিরে, বাবি তো 20 টাকা খুশি হয়ে যাবে, আপনারা তেহারি বিরিয়ানি নেহারি সব পারেন, দেখা হবে খাওয়াবে, যে আমারে তো একটা জিনিস দিছো, কারণ প্রত্যেকটা ভাই ভাবিদের এরকম একটা সেটের স্বপ্ন থাকে যে আমি একটা মার্বেল সেটে রান্না করব। আচ্ছা, কারণ এটার মধ্যে রান্নায় যে দেখেন আমি একটা ডিম ভাজলাম, যেটার মধ্যে কি করলাম, কোনো কিছু লাগে না, জাস্ট ঢেলে দিছি, এটাতে কি মাটির চুলা রান্না করা যাবে ভাই? আপনার আল্লাহ দুনিয়া যত চুলা আছে, এই যে ইলেকট্রিক চুলা, এই যে ইলেকট্রিক চুলা, আমি রান্না করতে সব চুলা আমি আপনাকে আরো ডিম ভেজে দেখাবো। এখন আজকে কি খালি ডিমে খাওয়াবেন, কি করবো এখন তো উপায় নেই, ডিম ছাড়া তো আর ভাজার মতো কিছু পাইতেছি না, ভাইজা দেখাবো, আমরা ডিম পরে ভাজেন, ভাজবো, আগে এখানে কি কি থাকবে, গিফট দিলে নিবো নাইলে নিবো না ভাই, গিফট তো থাকবে, আবার গিফট এর সাথে, আর দাম যেন এমন কম থাকবো, আপনি শুরু করছেন। একটা সসপ্যান কিনতে কত লাগে মার্বেলের, একটা সসপ্যান কত, এগুলো 1500-1800 টাকা লাগে, আরে ভাই সেটা তো নন স্টিক লাগে, মার্বেল সসপ্যান, ও মার্বেলটা কিনতে গেলে মিনিমাম ধরলাম 1500-ই ধরেন, একটা সসপেন 1500 টাকা কিনবেন, 1800 টাকা লাগে তো, ধরলাম 1500 সামনের কথাই, আচ্ছা ওকে, তাই হিসাব করে চারটা কিনতে কত লাগে, 1500, 1000, এদিক দিয়ে ধরলাম যাকে 1200, হ্যাঁ আপনি হিসাব করুন, আপনার লগে পরে দাঁড়ান, আচ্ছা আহেন, আপনার কি কি থাকবে ডাকে দেখাই, ওকে এই যে এদিকে আহেন, থাকবে হলো কি একটা 1800 সিএম মিল্ক পেন, মিল্ক পেন, আমি যেটা বলবো, আচ্ছা সেটা আমি বলবো না, বলবে কে কোম্পানি, এই যে প্রমাণ সহ আছে, এই যে দেখেন 24 সিএম এর একটা ক্যাসরোল দিছে কোম্পানি, আচ্ছা আমরা আগে 24 সিএম ক্যাসারোল থেকে শুরু করি, ক্যাসরোল বড়, এটার মধ্যে পোলাও বিরিয়ানি তেহারি নেহারি খিচুড়ি সব রান্না করতে পারবেন, আচ্ছা খুব দ্রুত রান্না করতে পারবেন, রান্না করতে পারবো, এটা ভাই কেজির মাপ, আমি রান্না করি নাই আমি কখনো, আমি একবার খিচুড়ি রাঁধছি 4 বার পানি দিয়ে, আচ্ছা আমি রান্না বান্না করতে পারি না, আমার জানা নাই, কিন্তু এটা সাইজ হলো 24 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার, এই যে 24 সেন্টিমিটার ক্যাসরোল উইথ লিড, এই ডাকনা, জি জি কমেন্ট করেন, কমেন্ট মিলে গেলে, যদি দাম মিলে যায়, হ্যাঁ 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 দিব, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, এটা থাকবে 24 সিএম একটা ক্যাসরোল, 24 সিএম একটা ক্যাসরোল, তারপর থাকবে হলো 18 সিএম একটা মিল প্যান, 18 সিএম উইথ লিড, ওরে ভাই রে ভাই, এই যে ভাঙা, অনেকে বলে ভাই এমনি ফালাইলে ভাঙেনি, অমনে ফালাইলে ভাঙেনি, কোনো ভাবেই ভাঙে না, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা থাকবে হলো একটা, আচ্ছা তারপর থাকবে একটা হলো 24 সিএম এর কি, ফ্রাই প্যান, ফ্রাই প্যান, মাছ ভাজি করবেন, জি মাছ ভাজি করেন, রুটি পরোটা সব বাছতে পারবেন, তাওয়ার কাজ করতে পারবেন, সব কিছু করতে পারবেন, তারপর থাকবে হলো এখান থেকে একটা কড়াই 22 সিএম এর, 22 সিএম এর একটা কড়াই, এই যে একটা 22 সিএম এর কড়াই থাকবে, সাথে লিড থাকবে, ঢাকনা থাকবে, আচ্ছা এই হলো ইনটোটাল একটা 7 পিস সেট, এই হচ্ছে 7 পিস সেট, আজকে একবারে পানির 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 দামে থাকবে, দুই দিনের অফার, দুই দিনের আখেরি অফার, দ্রুত অর্ডার করেন, স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপে ভাষায় ফালান জেন না, আচ্ছা ভাই আজকে যারা লাইভে আছেন একটা করে শেয়ার দাবি থাকবে, কারণ আজকে শেয়ার না করলে আমি চাই যে আপনি কিনেন, আপনার বউ কিনবে, আপনার ভাবি কিনবে, এখান থেকে 4টা মাজনি মাজার জন্য, এই থাকবে গিফট, আচ্ছা মাজনি থাকবে গিফট, ওকে এইটা থাকবে আজকে অফার প্রাইসে, কত এই যে প্রাইসটা কত আপনাকে আমি বলি, এই একটা সসপেন আজকে আপনার দামে দিব, এটা কিনতে কত লাগে, একটা 24 সিএম ভাই 1800-1500 নিচে পাওয়া যায়, আচ্ছা 1500 টাকায় ধরবো আপনার দামে, এটা কত লাগবে, এটা এটা মিল্ক প্যান মিনিমাম 1000 তো লাগবে, আচ্ছা ধরলাম আপনার 1000 টাকায়, আচ্ছা এই একটা কিনতে কত লাগবে, এটা 1200 টাকা, আচ্ছা 1200 টাকা, আপনি লাইফে আপনি জীবনে কিনছেন বাজার থেকে গিয়া, না না 1200, আচ্ছা ওকে, এই ফ্রাই প্যানটা কত লাগবো, এটাও 1000 টাকা লাগে, আচ্ছা যান ধরলাম 1000 টাকা, আপনার দামই ধরলাম, আচ্ছা কত আসতেছে, 4700, 4700 টাকা নর্মালি কিনলে, আচ্ছা আজকে দাম থাকবে কত, ভিউয়ার্সরা কত বলছে, কেউ 3800, 3500, 3600, 3700, ভাই আজকে থাকবে পানি, পানির দাম বললে ভুল হবে, আচ্ছা শরবতের দামে, শরবতে, জি আচ্ছা 3 পিসের দামে, আচ্ছা এই একটা 7 পিস সেট পাবেন, সেট অফার প্রাইসে কত, 7 দুই দিনের অফার, দুই দিনের অফার, এটা বেশি দেওয়া যাবে, কোম্পানি মাইট দিব, আচ্ছা তুমি এত অফার দিতে পারবা, কোম্পানি প্রোডাক্ট বানাইছে
1000 পিস সেট আছে বলছে আচ্ছা ওকে কালকে অলরেডি কিন্তু কালকেও এটা অফার ছিল ছিল মেমোগুলো দাও কালকেও কিন্তু দেখা যায় প্রায় 40 থেকে 50টা কালকে অর্ডার হয়েছে দর্শক আজকে যারা নিতে চান দ্রুত আসতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আচ্ছা তিনটা মিলে নিলে তিন সেট কি দেওয়া যাবে ভাইয়া তিন সেট চার সেট পাঁচ সেট দেওয়া যাবে একজনে বলে দেখা যায় আট সেটও নিছে হ্যাঁ এই দেখেন আচ্ছা এই যে এডি শপ আচ্ছা দেখেন কালকের গতকালকের অর্ডার অফার কিন্তু গতকালকে তিন দিন ছিল এখন আর দুই দিন থাকবে না গতকালকে দিছে অফার আচ্ছা কোম্পানি অফার দেওয়ার পরে আমাকে বলছে যে আবার তুমি ভিডিওটা করো আচ্ছা করে তুমি দুই দিনের মধ্যে শেষ করে দাও সাত দিনের অফার দেওয়া যাবে না দুই দিনে শেষ করতে হবে কারণ প্রোডাক্ট দিতে পারবো না দিতে পারবে না এই জন্য আমি দিব আজকে ধামাকা প্রাইজে কোম্পানি দিছে আমিও দিব আচ্ছা ডিম আরেকটা ভাইজা দেখাই তেল আছে তেল তো নাই তেল আছে টিস্যু দিয়ে একটা ঘষা দেন না নাইলে মাইনচুকে বাবা তেল দিছেন এই যে দেখেন এই যে টিস্যু দিয়ে ঘষা দিতেছি কোনো তেল নাই তেল ছাড়া ভাজবেন দেখা যায় সংসারের খরচ কমাই ভাই যাদের ডায়াবেটিসের সমস্যা যাদের কোলেস্টেরলের সমস্যা যারা ডাক্তার বলছেন তেল ছাড়া খাবা তারা এটার মধ্যে তেল ছাড়া খেতে পারবে আচ্ছা ওকে তেল দেওয়ার সাথে সাথে ডিম ভাজা হয়ে যাবে এই দেখেন ডিম কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে দর্শক এই যে দেখেন দেওয়ার সাথে সাথে এই দেখেন এই যে দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু এটা ভাজা হয়ে যাবে আমরা যেটা বলছিলাম হয়ে গেছে এবং এটা আমি কিন্তু আপনাকে মুছে দেখাবো কি করে যেটা ইউজ করার পরে এটার মধ্যে কোনো কিছু আছে কিনা আমি সেটা আপনাকে মুছে দেখাবো আচ্ছা ঠিক আছে এটা দাম থাকবে আজকে এটা হোক এটা দাম থাকবে আজকে 4700 টাকা অফার প্রাইস 4700 অফার প্রাইস 4700 আরে মিয়া এটা তো কি করে জান 700 টাকা মাইনাস আচ্ছা কত হয় 4000 তো আমি তো আগে কইছি আপনি 4000 দিবেন তো এই মিয়া দাম থাকবে আজকে কত 7 দিনের অফার কে 7 দিনের দুই দিনের অফার ভুল হয়ে গেল কালকে যেন দিছে 7 দিন বারবার 7 দিনে দুই দিনের অফার দুই দিনের কোম্পানিও দিছে আমিও পাগল হয়ে গেছি 7 দিনেতে দুই দিন কিলিয়ে গেল প্রোডাক্ট দিতে পারবো না দাম থাকবে মাত্র 3250 টাকা কত 3250 পাইকারি দাম তো আরে দুধ মিয়া পাইকারি চেয়েও যদি কোনো কম দাম থাকে এটা পাইকারি দাম কিনতে গেলেও তো আপনার 3500-3800 লাগবে আচ্ছা তার মানে অফার প্রাইস মাত্র 3250 টাকা এই যে দেখেন ডিম হয়ে গেছে দর্শক এখনি অর্ডার করতে হবে দেখেন এই যে দেখেন ডিম কিন্তু হয়ে গেছে এই দেখেন যতই আপনি পোড়া লাগাই দিচ্ছেন এই যে দেখেন এই যে আমি লাগাইছি না পোড়া এই দেখেন এটা ওয়াশ করে দেখাবো মুছে আচ্ছা দর্শক দেখেন মাত্র 3250 টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই বাংলাদেশে এই দামে তো প্রশ্নই ওঠে না এই দামে প্রশ্নই ওঠে না আপনাকে যদি আমি একটা জিনিস দেখাই দেখেন আচ্ছা দেখেন দাঁড়ান দর্শক এই যে এটা কিন্তু কিচ্ছু থাকবে না এবং এগুলোতে কিন্তু ইজিলি উঠে যাবে দেখেন আমরা যদি একটু দেখাই আচ্ছা ওকে তো সেক্ষেত্রে যারা নিতে চান এটার মধ্যে যেন ভাবছি আচ্ছা কোনো দাগ আছে কোনো দাগ কিন্তু নাই দেখেন মাথা এইটা আজকে 3250 টাকা যেন কোম্পানি দিছে আচ্ছা এটা ভাগ দেন চারের উপরে ভাগ কত চার 3250 ভাগ 4 তার মানে 800 টাকা করে কি আপনি এরকম একটা সাসপেন পাবে 800 টাকা করে পার পিস পড়তেছে মাত্র 800 টাকা করে পার না বিবেকের কাছে প্রশ্ন দিলাম যে আপনি এত বড় একটা সাসপেন আচ্ছা 24 সিএম ওকে এটা কি 800 টাকা 1500 তে পাবেন সম্ভব না ভাই মার্কেট মিনিমাম 2200 টাকা লাগে মার্কেট চ্যালেঞ্জ 1800 টাকার নিচে পাবেন না মিনিমাম 2200 টাকা লাগে ভাই 2200 টাকা লাগে আপনি খালি কম কম কইতে চান কারণ নাকি কারণ দর্শকদের পক্ষে তো আর কি আচ্ছা ওকে তো দর্শক যারা নিতে চান একবারে ফাইনাল প্রাইস 3250 টাকা আগামী দুই দিনের অফার দুই দিনের 11 রমজান 12 রমজান 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 বুঝি না দুই দিনের অফার দুই দিনের রমজানের কথা কইলা আপনি রোজার দোহাই দিয়ে কোনো কাজ হবে না আচ্ছা 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 থাকবে দুই দিনের অফার দুই দিনের অফার দুই দিনের অফার আচ্ছা তো সেই ক্ষেত্রে দাম থাকবে মাত্র 3250 আচ্ছা যার সাথে দাম মিলে যাবে লাইভ শেষে তার সাথে যোগাযোগ করা হবে যোগাযোগ করা হবে তারপরে আপনারা অনেক সময় প্রেসার কুকার ভালো খোঁজেন না ভাই আচ্ছা আগে যে প্রেসার কুকারগুলো ইউজ করতেন ওই ঢাকনা থাকতো কিসে করকরা ঢাকনা খেট খেট করে খালি ভিতরে ঢাকনা থাকতো আচ্ছা ঢাকনাগুলা বাই করে আপনারা ইউজ করতে পারতেন না আচ্ছা ঠিক আছে এখন আমরা যে প্রেসার কুকার নিয়ে আসছি সম্পূর্ণ আধুনিক একটা প্রেসার কুকার নিয়েছি ওরে বাবা রে বাবা একটু ধরেন দেই ওরে ভাই রে ভাই এত ওজন কে ধরো এটা এত ওজন কে ভাই এমনি আতে ব্যথা আমি এটাও কোন কোম্পানি জানেন কোন কোম্পানি কিয়া ওরে এটাও দেখি কিয়াম ভাই একটা প্রেসার কুকার হ্যাঁ ইউজ করবেন কয় বছর কোন 10 বছর আরে ভাই 50 বছর ইউজ করবেন ইনশাআল্লাহ প্রেসার কুকার প্রেসার কুকারটা কেন এতদিন ইউজ করবেন সেটা আপনাকে আমি দেখাই আপনার বাসায় যে নরমাল প্রেসার কুকার গুলো আছে ওগুলা ঢাকনা গুলা কোথায় থাকে ভিতরে নরমাল গুলো তো আমি 15 বছর ধরে ইউজ করতেছি ওগুলা ঢাকনা গুলা কোথায় থাকে ভিতরে ভিতরে থাকে এবং ওগুলা রাবার গুলো হয় কি আচ্ছা একবারে চিকন চিকন এইটা থাকবে ওই লগে একবারে মোটা রাবার আচ্ছা 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 এবং হাই কোয়ালিটি মানের রাবার আমি আপনাকে যদি একটা প্রেসার কুকার দেখাই ওকে দর্শক যারা নিতে চান আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু নিতে পারবেন আগে আপনার বাসায় এগুলো আছে আচ্ছা ঢাকনা এইভাবে দিয়ে এইভাবে ইউজ করতে হয় ঠিক আছে আচ্ছা এই রাবার থেকে এরকম ওকে ভাইয়া চট্টগ্রাম থেকে আছে পার্সেলে দেওয়া যাবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিব কত টাকা দিতে হবে আগে
আগে আপনি আমাকে 500 অ্যাডভান্স করবেন, নাম ঠিকানা দিবেন, ঘরে প্রোডাক্ট পৌঁছায় দিয়ে টাকা নিয়ে আসবো। আচ্ছা, মাত্র 500 টাকা অ্যাডভান্স করলেই হবে, আপনার ঠিকানায় প্রোডাক্ট চলে যাবে। এই যে এখন প্রেসার কুকার দেখেন, এই যে এক হাত দিয়ে খুলবেন, এতটা সিম্পল, একবারে সিম্পল, বাচ্চাও খুলতে পারবে। রাবারটা দেখেন, ওরে রে কি এত বড় রাবার, একবারে আজীবন আপনি একবার কিনবেন, এই সেটটা কিনবেন, এরকম একটা প্রেসার কুকার কিনবেন, আপনার লাইফে এই আইটেম আর কিনা লাগবে না। এবং এই যে যদি দেখেন, আপনারা ছেলে নিতে পারবেন। আচ্ছা, এটা এটা আপনারা ইলেকট্রিক চুলা ইউজ করতে পারবেন, আমরা চুলে দেখাইছি, কিন্তু তো যারা নিতে চান আমরা আবারও বলছি অফার প্রাইস, এটা ইনফ্রারেড চুলা ইউজ করা যাবে, 3250। আচ্ছা, এটা ইনফ্রারেড চুলা ইউজ করা যাবে। হ্যাঁ, আচ্ছা, এই প্রেসার কুকারটার দাম হলো 4800 টাকা, এখন 4000 টাকা, ওকে, 3500 টাকা, আচ্ছা, 3300 টাকা, কত, 3200 টাকা, এটা তাহলে এটা দামই দিয়ে দেন নাকি, ও না, 3200 টাকা, 3200, আচ্ছা, এটার দাম কত, 3250, 3250, আচ্ছা, ইনটু 3200, এটা 3200 যোগ কত আসে, 6450, এখান থেকে আরো 250 টাকা মাইনাস, মাত্র 6200 ইন টোটাল সেট ভাই, 6200 টাকায় ফুল সেট, ফুল সেট। এইটা যদি নেন আপনার সুবিধাটা কি দেখেন, এই প্রেসার কুকারটা দিয়ে আপনার লাইফ শেষ হয়ে যাবে, আপনি এটাকে সসপ্যান হিসেবে ইউজ করতে পারবেন। এই যে ঢাকা দিয়ে, আচ্ছা ওকে, দেখেন এখন একটা সসপ্যান হয়ে গেছে, দেখেন খুবই চমৎকার। এটা এটা নিলে আপনার লাইফে আর কিছু কেনা লাগবে না। অফার প্রাইস মাত্র 7 পিস নিলে 3250, আর অক্ষয় প্রেসার কুকার নিলে হচ্ছে 3200, টোটাল 6200 টাকা ইন টোটাল প্যাকেজ। আচ্ছা আচ্ছা, এটা নিলে আপনার আর কিছু লাগবে না, আর কিছু কেনা। আর একটা যদি দিতে চান, যেন ভাই আমার চুলা দরকার, অনেক সমস্যা গ্যাসের, আমি সিলিন্ডার মাসে দুইটা ইউজ করি, আচ্ছা ভাই আমার কাছে সমাধান আছে। কি সমাধান, এই যে দেখেন আমি যে চুলাটা ইউজ করতেছি, এটা হলো ইনভার্টার চুলা, ইনভার্টার অরিজিনাল 100% বুঝিয়ে দিচ্ছি, এই দেখেন ইনভার্টার, এই যে ইনভার্টার, হ্যাঁ হ্যাঁ, এটা তো কোনো চুলার লাগে না, আপনি এটা কি দিবেন, এই যে ইনভার্টার, কোনো চুলার লাগে আছে না, এটা ফিউজ দেওয়া আলাদা, হ্যাঁ এই ইনভার্টার লাগানো আছে এবং ইনভার্টার লেখা আছে, আর কোম্পানিটা দেখবেন কোনটা, যার অনেক ঝাজ, কোনটা, যার অনেক ঝাজ, সে হলো বাজাজ, ও রে বাজাজ গোল্ড, বাজাজ গোল্ড, চমৎকার, ওকে। এই একটা চুলা আপনি ইউজ করতে পারেন, এটার মধ্যে বিদ্যুৎ বিল আসবে, যেহেতু ইনভার্টার লাগানো আছে, মাসে 400-500 টাকা বিদ্যুৎ বিল আসে সর্বোচ্চ, একবারে আপনার রান্না বান্না সব করতে পারবেন। যদি আপনি এই চুলাটা সহ অফারটা নিতে চান, যে আনোয়ার ভাই আমাকে একটা ভালো মানের এই চুলা দেন, এই না দিয়ে দিলাম চুলাটা। আচ্ছা, চুলা শুধু চুলা নিলে কত, শুধু চুলা নিলে এমনি রেট হলো 6800, আজকে যেহেতু দুই দিনে অফার দিচ্ছি, অফারে একবারে বন্যা বসায় দিব, দাম থাকবে মাত্র 4500 টাকা, চুলাটা নিলে 4500, আচ্ছা এখন আবার হিসাব করি দেখেন, এটার দাম 4500, আচ্ছা ঠিক আছে, প্রেসার কুকারটা কত, 3200, সেটটা কত, 3350, আচ্ছা কত আছে, 10950, এখান থেকে আরো 450 টাকা মাইনাস, ওকে 10500, লন 10500 টাকায় আপনারা ফুল সেটআপ, ভাই ফুল সেটআপ নিলে কি আর কোনো অফার আছে, 10500 তে দিয়ে দিলাম, 450 টাকা কম, যান 10000, 10000 যান দিয়ে দিলাম, যান বরাবর, একবারে বরাবর করে দিছি, যান আমি মনে মনে এটাই চাইতেছি, যান আপনি যেটা চাইতেছেন আমি বুঝছি তো, ওকে বরাবর 10000 টাকায় আপনারা কিন্তু একটা ইলেকট্রিক চুলা, একটা আজীবনের একটা প্রেসার কুকার, একটা আজীবনের একটা 7 পিস সেট আপনারা মাত্র 10000 টাকায়। মানুষ, আমি আপনার একটা জিনিস গিফট দিব, আচ্ছা কইলাম ভাই 5000 টাকা দিলাম একটা জিনিস কিনলেন, টাকা খাইয়ে লাইলে তো আপনারা ভুলে যাবো, ভুলে যাবেন, এরকম একটা সেট যদি দেন ভাই, যতদিন সেটটা আপনার কাছে আছে ততদিন রান্না করতে গেলে এটা ওই ভাবি দিছিল, আচ্ছা এটা ওই ভাইয়া দিছিল, মনে থাকবে, ওইটা ওই বনে দিছিল, অতদিন মনে থাকবে, দোয়া আসবে, আচ্ছা আচ্ছা, অতএব এরকম একটা সেট গিফট করেন। এই যে একটা সেট ভাই, এই একটা সেট গিফট করলে আপনারা কিছু লাগবে না সংসারের জন্য, আর জীবনে কিছু লাগবে, যদি মনে করেন যে না আমি একটা প্রেসার কুকার নিব, তাহলে এই যে প্রেসার কুকারটা দেখাইছি এটা নিতে পারেন, ওকে, দাম মাত্র 3200 টাকা, আলাদা প্রেসার কুকার একবারে ভাই, এই সেটটা যদি ইন্টারনাল চুলা সহ নেন মাত্র 10000, আচ্ছা আচ্ছা ওকে, টোটাল 10000 টাকা কি কি পাচ্ছেন আবার বলে দিচ্ছি, একটা চুলা একটা প্রেসার কুকার, একটা প্রেসার কুকার, একটা 7 পিস সেট, যদি এটা সরায় ফলাই 6200, হ্যাঁ এখন ইউজার কিছু নিয়ম আছে বলে দেই, আপনার চুলার সাথে তো এটা ইলেকট্রিক গ্যারান্টি ওয়ারেন্টি কথা তো বলি, 5 বছর চুলা ওয়ারেন্টি আছে, আচ্ছা 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 ওকে, ইউজার নিয়মটা বলে দেই, ইউজার নিয়ম হলো গিয়ে যদি বেশি দিন ইউজ করতে চান যে কোনো জিনিস, আপনার বাসায় মার্বেলে যা কিনেন, আনোয়ারেতে কিনতে হবে এমন কোনো কথা নাই, আচ্ছা আপনি মনোয়ারেতে কিনেন, আকাশের থেকে কিনেন, সলিমউদ্দিন থেকে কিনেন, কলিমউদ্দিনের থেকে কিনেন, কোনো সমস্যা নেই আমার, কিন্তু আমি যেটা শিখিয়ে দিতেছি ওটা যদি মনে রাখেন আজীবন আমার জন্য দোয়া করবেন না, আনোয়ার ভাই শিখিয়ে দিছে আজকে শিখিয়ে রাখছি, আচ্ছা শিখার কোনো শেষ নেই, সবার কাছ থেকে শিখতে পারেন। এটা ইউজের কিছু নিয়ম আছে, যে কোনো মার্বেল জিনিস ইউজ করার আগে আপনি নতুন অবস্থায় কিনে নিছেন, এটা ওয়াশ টস করে চুলার উপরে বসাবেন,
একশো গ্রাম তেল দিবেন। আচ্ছা, তেলটা দিয়ে তেলটা গরম করে তেলটা চতুর্দিকে লাগায় নিবেন। আচ্ছা, যখন তেলটার সাথে এই মার্বেলে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে, যখন আপনি চামিচ দিয়ে নাড়াচাড়া করবেন, ওই তেলের উপরেই খেলবে, মার্বেলে কোনো এচর করবে না। আচ্ছা আচ্ছা, আর কখনো গরম অবস্থায় চুলার থেকে নামায় ঠান্ডা পানি দিয়ে ধুবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কথা বুঝতে পারছেন? মানে এটা ঠান্ডা হলে তারপরে ধুবেন। এইভাবে যদি ইউজ করেন, আমি আশা করি আপনার লাইফে আর কোনোদিন ননস্টিক যোগাযোগ করবেন, দোকানে নিয়ে এসে আপনাকে প্রোডাক্ট দিব। আচ্ছা, অথবা সারা বাংলাদেশে যেন ভাই, আমি একবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ক্ষেতের মধ্যে থাকি, সমস্যা নেই, যেখানে মঞ্চে আপনি থাকেন, আপনি দশতলা বিল্ডিং এ থাকেন, আপনি পাঁচতলায় থাকেন, গাছতলায় থাকেন, সমস্যা নেই, আপনি অর্ডার করবেন, নাম ঠিকানা দিবেন, অ্যাডভান্স করবেন, প্রোডাক্ট আপনার ঘরে পাঠায় দিয়ে টাকা নিয়ে আসবো। ওকে শহীদুল ইসলাম ভাই, আপনি নিতে পারেন, অসুবিধা নাই, সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে। এছাড়া প্রবাসী ভাই যারা অর্ডার করবে, ঈদের আগে ভাবিকে গিফট করতে চায়, অবশ্যই ভাই, আপনি, আমি বললাম না যে আপনি শারীরিক লক্ষ টাকা দিয়ে গিফট করেন, ওইটা সুখে যে ভিতরে থাকবে, সে ওই একদিন ফিন্দা ভুলে যাবো, কিন্তু এইটা রান্না করতে গেলে এটা দিয়ে রান্না করবে, আপনার কথা মনে করবে, মনে পড়বে। অতএব এরকম একটা সেট দেন, দেখতেও যেরকম স্মার্ট আছে, কাজেরও। নর্মালি এই সেটটা কিনতে গেলে ভাই দাম লাগে মিনিমাম 4,500 টাকা, কারণ আমরা তো প্রোডাক্ট বিক্রি করি, কিন্তু আপনি পাচ্ছেন কত, 3,250 টাকায় মাত্র। এটা যদি আমি চার ভাগে দেই, যে চারটা তো এখানে 1, 2, 3, 4 টাকা করে পরে পার পিস পরে 800 টাকা করে, 812 টাকা করে, 800 টাকা করে পরে। তাহলে আপনি কখনো আপনি পাশের মার্কেটে গিয়ে দেখেন যে এই যে ননস্টিকে যেটা আছে না, দোকানদার ধরে নিয়ে দিবে 800 টাকা গুলে, এই যে এই ননস্টিকটা যেটা আছে না, এটাই আপনি কিনতে পারবেন 8,000-1,000 টাকায়। আচ্ছা আচ্ছা, এই ফ্রাই প্যানটা কিনতে অনেস্টি লাগে 1,200-1,500 টাকা। আচ্ছা ভাই, দুদিনের মধ্যে অর্ডার করলে তো পাই যাবো। হ্যাঁ হ্যাঁ, দ্রুত অর্ডার করতে থাকেন, ডাইরেক্ট ইমো হোয়াটসঅ্যাপে বেশি বেশি নক দিবেন। আচ্ছা দর্শক, এই ফোন দিয়ে কথা বলা পসিবল হয় না সবসময়, এই যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে 01794690562, ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। দর্শক যারা নিতে চান, ভিডিওটা এখনই শেয়ার করে রাখেন, আগামী 2 দিনের অফার। তো যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, চাইলে দ্রুত যোগাযোগ করে আপনারা এই 7 পিস গুলো নিতে পারেন।